ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপ্পু বলছিলাম আলামিন পিজন লব থেকে। আমার লবটে দেখতে পাচ্ছেন আসলে আমি বাড়িতে নাই, যাই হোক আমার শখের কৌতূহল আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কৌতূহলগুলো খাওয়া নিয়ে কিছুটা ব্যস্ত, অনেকগুলো কৌতূহলে খাওয়া কমপ্লিট, তার মধ্যে কিছু কৌতূহল খাওয়া দাওয়া কমপ্লিট, কিছু কৌতূহল কিছুটা খাওয়া দাওয়া করতেছে দেখতে পাচ্ছেন। আসলে কৌতূহলগুলো একসঙ্গে মোটামুটি 80 জোড়ার মতন পেয়ারিং করছিলাম, উপলার রহমতে সবগুলো কবুতরের ডিম কমপ্লিটের মধ্যে 2 জোড়া কবুতর এখনও ডিম কমপ্লিট করতে পারি নাই, ইনশাল্লাহ হয়তো বা কিছুদিনের মধ্যেই করবে। আশা করি একসঙ্গে অনেকগুলো বাচ্চা উপহার পাবো, দেখা যাক, সবাই দোয়া রাখবেন। কবুতরগুলো দেখতে পাচ্ছেন একসঙ্গে সবগুলো পেয়ারিং করছি, মোটামুটি সবগুলো কবুতর দেখেন ডিম নিয়ে বসে আছে। খুবই আশা করি কবুতরগুলো যখন বাচ্চাগুলো ফুটবে আপনাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি অনেক ভালো লাগবে। আর বিগত আমার যারা ভিডিওগুলো দেখছেন আমার কবুতরগুলো বাচ্চার কোয়ালিটিগুলো আপনারা জানেন কেমন হয়, আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না, কবুতরগুলো আশা করি অনেক সুন্দর বাচ্চা হবে। দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কবুতরগুলোই ডিম নিয়ে বসে আছে, আশা করি এগুলো কিছুদিনের মধ্যে মোটামুটি সর্বোচ্চ গেলে 1 সপ্তাহের মধ্যে আশা করি বাচ্চাগুলো উপহার পাবো, দেখা যাক, সবাই দোয়া রাখবেন। আর কবুতরগুলো আসলে সুস্থ সবলই আছে, আমিও কিছুটা কাজে ব্যস্ত থাকার কারণে কবুতরগুলো দেখতে পারি না, আসলে এই কারণে আসলে আমাকে ভিডিও করে দেওয়ার পরে কবুতরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এটা আমার আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে। আর যারা কবুতর প্রেমী আছে তারা আসলে কবুতরকে দেখলে অবশ্যই ভালো লাগে, জানি না আসলে অনেক দিন যাবত কবুতর প্রায় বিগত 1 মাস হয়ে গেছে মোটামুটি, আমি আসলে একটু কাজে ব্যস্ত থাকার কারণে একটু বাইরের দিকে আসি, ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যে আবার লফটে যাব। যাই হোক, সবাই আমার কবুতরের জন্য দোয়া রাখবেন। এখন দেখতে পাচ্ছেন বাইরে কিছু কবুতর, এগুলো আসলে খাওয়া দাওয়া দিব ইনশাল্লাহ। কবুতরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ছটফটা করতেছে, এগুলো সম্পূর্ণ রেস্টে আছে, এখানে নর মাদি একসঙ্গে রাখছি মূলত আসলে, আর এই পাশে নর মাদি আলাদা করা, এটা আমার আরেকটা ধাপটি। যারা আমার ভিডিও দেখছেন বিগত দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করতেছে, কৌতুকগুলো খাওয়া দাওয়া নিয়ে খুব ব্যস্ত, এটা মূলত মাদির সাইড, এর পাশাপাশি ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা নরের সাইড, এটা আমার আরেকটা ধাপটি। মোটামুটি আমার 3টা ধাপটি আছে দেখতে পাচ্ছেন, এখানে আর পিছে একটা যেটা দেখছিলেন আমি আপনাদের দেখাচ্ছি, এটা আসলে মূলত আমার একটা ছোটো ধাপটি মোটামুটি, আর একটা বড়ো ধাপটি। সবাই ভালো থাকুন।